কোভিড পরিস্থিতিতে যখন সারা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে সেই অবস্থার মধ্যেও ভারত উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অফ কমার্সের 121তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে তিনি একথা জানান। ভারত চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি হয়েছেন নন্দগোপাল খেতান। ধর্মেন্দ্র প্রধান বলেন কোভিড পরিস্থিতির পর ভারত তার আর্থিক ক্ষতি যেভাবে সামাল দিয়েছে তা সারা বিশ্ব দেখেছে। বিশ্বের শিল্পক্ষেত্রের পুনরুত্থানে নানা নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে। তিনি বলেন নতুন শিক্ষানীতিতেও বিদ্যালয় স্তর থেকে শিক্ষার্থীদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন পূর্ব ভারতের উন্নতি হলেই দেশের সার্বিক উন্নতি সম্ভব। রাজারহাট নিউ টাউনে যে আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক হয়েছে তার আধুনিকীকরণের কাজ চলছে বলেও তিনি জানান। এদিন বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগপতিদের পুরস্কৃত করেন ধর্মেন্দ্র প্রধান। लेकिन कारोबार चला,